ত্রিপুরা রাজ্য জুড়ে কংগ্রেসের প্রতিবাদ মিছিল দাপটে প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্বনের ওপর আক্রমণ করেছিল বিজেপির তিনজন যুব মোর্চার নেতা দুষ্কৃতীরা সুদীপ রায় বর্মনের গাড়ি চালক ও দেহরক্ষীর ওপর বেধরক মাধ্য শুরু করেছিল বিজেপির দুষ্কৃতীরা অবিলম্বে পশ্চিম থানার পুলিশ গ্রেপ্তার করে তিনজন যুব মোর্চার নেতাকে এবং আদালত খুব তথ্য প্রমাণ দিয়ে তিনজনেরই ভিডিও ফুটেজ দেখতে চাইছে আদালত আরও বিপাকে পড়তে পারে শাসক দল বিজেপি বলে মনে করছেন রাজনৈতিক মহল দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনের আগে আরও অতিস্থতে পড়তে চলেছে শাসক দল বিজেপি বিজেপির যুব মোর্চার নেতারা সুদীপ রায় বর্মনের ওপর আক্রমণ এবং হামলা চালায় প্রমাণ তথ্য দিয়ে সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ দেখতে চাইছে। আদালত সরকারকে জমা দিতে হবে আপনাদেরকে তিনজন বিজেপির যুব মোর্চার নেতা দুস্কিদের নাম বলছি বাপন নন্দী গোপাল লাহিড়ি আব্দুল ইসলাম ত্রিপুরা রাজ্যের জনগণ আতঙ্কে ভোগছেন গণতন্ত্র কোথায় জঙ্গরাজের কায়েম সৃষ্টি হয়েছে আপনাদেরকে আরও একবার বলছি তিনজন যুব মোর্চার নেতা বিজেপির আদালতে যখন তোলানো হয় আদালত অবশেষে সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ দেখতে চাইছে এবং সরকারকে জমা দিতে হবে